হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যোজনা এবং কর্মসূচি যেগুলো ভারত সরকারের চলছে সেইগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। তো প্রথমেই বলে রাখি, এটা কিন্তু প্রথম পার্টটা। এই রিলেটেড প্রচুর ধরনের কিন্তু কর্মসূচি এবং যোজনা যেগুলো কিনা রিসেন্ট হয়েছে এবং বেশ 2-1 বছর আগে থেকে চলছে, এগুলো থেকে প্রশ্ন আসতেই পারে। তোমাদের ICDS পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও দেখা যায় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসে। তো সেইগুলো থেকে আজকে আমি কিছুটা জিস্ট নিয়ে চলে এসেছি বলতে পারো। এটা পার্ট 1, এর পরেও কিন্তু প্রায় 3-4টে পার্ট হতে চলেছে, আর এইটার PDFটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো চলো, এখানে কোয়েশ্চেনগুলো আমরা শুরু করছি। তো এখানে ওয়ান লাইন হিসেবে আমি কোয়েশ্চেনগুলো নিয়েছি। কর্মসূচি বিভিন্ন নামগুলো, সেগুলো একদিকে দেখো লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, PMAY, প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেটা কবে স্থাপিত হয়েছিল? 2015 সালে। এখানে কি বলা হয়েছে যে শহরের মানুষের বাসস্থান ও আর্থিক উন্নতির জন্য এই প্রকল্পটা শুরু করা হয়েছিল, ঠিক আছে? এটা হয়ে গেল। এরপরে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উজ্জ্বলা যোজনা। উজ্জ্বলা যোজনা সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। তো উজ্জ্বলা যোজনাটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে। উজ্জ্বলা যোজনা সম্পর্কে এখানে যেটুকুনি লেখা আছে সেটা খুবই কম, এর জন্য আমি তোমাদের একটু এক্সট্রা বলে দিতে চাই যে উজ্জ্বলা যোজনাটা কি 2015 সালে স্থাপিত হয়েছিল। এরপরে দেখো বাচাত ল্যাম্প, এখানে যেটুকুনি লেখা আছে সেটার আরও বেশি কিন্তু তোমাদের একটু নোট করে নিতে হবে। বাচাত ল্যাম্প যোজনা প্রতিস্থাপন করা শক্তি সঞ্চয়কারী কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্পগুলির ব্যয় হ্রাস করা এই প্রকল্পের উদ্দেশ্য ছিল। কিন্তু শুধুমাত্র এই প্রকল্পের উদ্দেশ্য এটাই ছিল না, আরও বিভিন্ন রকম উদ্দেশ্য ছিল, সেইগুলো নিয়ে চলো আলোচনা করি। তাছাড়া এটা হলো প্রধানত এলপিজি গ্যাস সরবরাহ করা, বিনামূল্যে এলপিজি গ্যাস সরবরাহ করা, যেটা কি না 7 সেপ্টেম্বর 2019-এর মধ্যে প্রায় আট কোটি ঘরে কিন্তু এটা পৌঁছে দেওয়া গেছে, মানে এলপিজি কানেকশন ফ্রি অফ কস্ট পৌঁছে দেওয়া গেছে, ঠিক আছে? আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ যেগুলো জেনে নেওয়া দরকার, যেমন এই যোজনার মাধ্যমে 50 মিলিয়ন এলপিজি কানেকশন কিন্তু দেওয়া হয়েছে বিপিএল তালিকাভুক্ত যে পরিবার, সেই পরিবারের মহিলাদেরকে দেওয়া হয়েছে এই এলপিজি কানেকশন। 50 মিলিয়ন এলপিজি কানেকশন দেওয়া হয়েছে যারা কিনা বিপিএল তালিকাভুক্ত পরিবার, মানে কি বিলো পভার্টি লাইন যেসব পরিবারগুলো তাদের এটা দেওয়া হয়েছে। এবং এই যে স্কিমটা, এই স্কিমটাতে 80 বিলিয়ন টাকা কিন্তু খরচ করা হয়েছে, 80 বিলিয়ন টাকা এখানে খরচ করা হয়েছে। 1 মে থেকে শুরু করা হয়েছিল এই যোজনাটি, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদের জানার ছিল, আরও দেখে নেব চলো। এই বিষয়ে হুয়ের ব্যাপারে একটা কথা, যেটা কিন্তু অনেকবার দেখা গেছে যে হুয়ের রিপোর্ট অনুসারে প্রায় ইন্ডিয়াতে প্রত্যেক বছর কিন্তু 5 লাখ মানুষ মারা যায় কেবলমাত্র এই অপরিষ্কার রান্নাবান্নার ব্যবস্থার জন্য। অপরিষ্কারভাবে যে বিভিন্ন ধরনের যে ধরো গোবর বা বিভিন্ন ফসিল ফুয়েল যেগুলো বলা হয় সেইগুলোর জন্য কি হয়, প্রচুর পরিমাণে হার্ট ডিজিজ হয়, স্ট্রোক হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়, লাং ক্যান্সার হয়। এইভাবে কিন্তু হুয়ের রিপোর্ট অনুসারে প্রত্যেক বছর ইন্ডিয়াতে, ভারতবর্ষে 5 লাখ মতো মানুষ মারা যায়। এছাড়া এগুলোর জন্য কি হয়, এয়ার পলিউশন হয়, ঠিক আছে? তারপর একটা সাফোকেশন সৃষ্টি হয়, রেসপিরেটরি ইলনেস যেগুলো হয় বাচ্চাদের মধ্যে গৃহস্থালিতে, এইভাবে যখন আমরা প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয় তখন যে সাফোকেশন এবং রেসপিরেটরি প্রবলেমগুলো, ইলনেসগুলো বাচ্চাদের মধ্যেও সেখানে দেখা যায়। তাছাড়া কি একটা ওপেন ফায়ার যদি কিচেনটা হয়, রান্নাঘরটা যদি ওপেন হয়, মানে কি সেখানে যখন যে ধোঁয়াগুলো হচ্ছে সেখানে কি প্রায় 400টা সিগারেট 1 ঘন্টা জ্বালা যেরকমভাবে ক্ষতিকর সেই রকম পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় মানুষ যখন আমরা এই ফসিল ফুয়েল জেলে রান্না করি। তো এই সমস্ত অসুবিধাগুলোকে সরানোর জন্য তোমরা বুঝতে পারলে যে বিপিএল তালিকাভুক্ত ওমেনদেরকে, মহিলাদেরকে সরকার থেকে ফ্রি অফ কস্ট এলপিজি কানেকশন দেওয়া হচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে কি আমাদের উজ্জ্বলা যোজনা। তো দেখো উজ্জ্বলা যোজনার বিষয়ে যেগুলো যেগুলো তোমরা জানলে এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে নোট করে রেখো, যেহেতু এখানে ঠিক মতো করে এখানটা লেখা নেই, ঠিক আছে? নেক্সট দেখো কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী ভারতী জন ঔষধি কেন্দ্র, 15 সালে এটা হয়েছিল, 2015 সালে প্রধানমন্ত্রীর ভারতীয় জনঔষধি কেন্দ্র হিসেবে পরিচিত বিশেষ কেন্দ্রের মাধ্যমে জনগণকে সাশ্রয়ী মূল্যে ঔষধ সরবরাহ করা হয়, ঠিক আছে? এটাই তাহলে উদ্দেশ্য কি, প্রধানমন্ত্রী ভারতী জনঔষধি কেন্দ্রের উদ্দেশ্য হলো এটা। নেক্সট চলে যাবো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। গ্রামীণ আবাস যোজনা এই বিষয়গুলোও তোমাদের কিন্তু আরও ডিটেলে পড়তে হবে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কত হয়েছিল, 2015 সালে হয়েছিল। এখানে কি গ্রামীণ দরিদ্র মানুষদের নিজেদের বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রকল্প, ঠিক আছে?
এরপরে দেখো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যেটা কি পূর্ববর্তী শিক্ষার স্বীকৃতি হিসাবে বা অনুমোদিত কেন্দ্রগুলিতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আর্থিক পুরস্কার প্রদান ও কর্মসংস্থানে দক্ষতা বিকাশের জন্য যুবকদের উৎসাহ প্রদান করা হলো এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য বা এই যোজনার উদ্দেশ্য। সেটা হলো কি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এটা PMKBY, এটার ফুল ফর্মটাও তোমরা বুঝে নিচ্ছ। তারপরে দেখো ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কি হয়েছিল, চাকরি সন্ধানকারীদের তাদের প্রাপ্য চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা। নেক্সট দেখো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সম্পর্কে আবার কি দেওয়া হয়েছে, 2012 সালে ন্যূনতম 40 কোটি দক্ষ মানুষদের প্রশিক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা সরবরাহ করার চেষ্টা হয়। তাহলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সম্পর্কে আমরা দুটো তথ্য এখানে পেয়ে গেলাম। এরপর দেখো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কে আরেকবার দেওয়া হয়েছে, যদিও এর বিষয়ে অনেকবার আমি তোমাকে বলেই দিয়েছি, এগুলো দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া, এটাই কিন্তু প্রধান উদ্দেশ্য। এই বিষয়ে হুয়ের বিষয়টা রিপোর্টটাও কিন্তু তোমাদের জানা হয়ে গেছে। এবার দেখো স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা এখন প্রচুর পরিমাণে চলেছে। যতদিন পর্যন্ত দেখছো তোমরা চাইনিজ অ্যাপগুলো ব্যান হয়ে গেছে, তখনও কিন্তু স্টার্ট আপ ইন্ডিয়ার বিষয়ে একটা কথা উঠেছিল, যাতে যেহেতু ইন্ডিয়ার যে বিভিন্ন ধরনের নিজস্ব দেশীয় যে সমস্ত সফটওয়্যার কোম্পানিগুলো, তারা যাতে নিজেদের অ্যাপ সিস্টেম অ্যাপ এনভায়রনমেন্ট একটা লঞ্চ করতে পারে, তার জন্য স্টার্ট আপ ইন্ডিয়া কিন্তু করা হয়েছিল। তো এটার সূচনা কবে হয়েছিল, 2016 সালে। INR 10 লক্ষ এবং INR 1 কোটি এদের মধ্যে অন্তত একটি তপশিলি জাতি বা তপশিলি উপজাতির ঋণ গ্রহীতা এবং গ্রিনফিল্ড এন্টারপ্রাইজ স্থাপনের জন্য প্রতিটি ব্যাংক শাখায় কমপক্ষে একজন মহিলা ঋণ গ্রহীতা। তাহলে এইরকম পরিমাণে এভাবে ঋণ গ্রহীতাকে রাখা হয় স্টার্ট আপ ইন্ডিয়ার ক্ষেত্রে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক আছে, স্টার্ট আপ ইন্ডিয়ার বিভিন্ন দিক আছে, তো এটাও জেনে নিলে। নেক্সট দেখো ক্যাটারাক্ট ট্রিটমেন্ট স্কিম, এটা 2017 সালে হয়েছিল, 2022 সালের মধ্যে ছানিমুক্ত ভারত, এরকমই এর উদ্দেশ্যটা নেওয়া হয়েছে। নেক্সট কী বলা হয়েছে দেখো, ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ, মিশন ইন্দ্রধনুষটাও খুব গুরুত্বপূর্ণ। 2018 ডিসেম্বরের মধ্যে 90% বেশি টিকাকরণ নিশ্চিত করবে। ঠিক আছে, এটার উদ্দেশ্য হচ্ছে কি, যে 90% বেশি শিশুদের যেন টিকাকরণ হয়, সেটা মিশন ইন্দ্রধনুষের। তাহলে বুঝতে পারলে মিশন ইন্দ্রধনুষটা ব্যাপারটা কি, যে টিকাকরণের সম্পর্কিত স্কিম। এরপর দেখো সোলার এনার্জি স্কিম ফর স্মল পাওয়ার লুম ইমিউনিটস, এটা হচ্ছে ফুল ফর্মটা। ঠিক আছে, এটা কি, এটাও 2017 সালে হয়েছিল, আবেদনকারী কি সৌরশক্তি কেন্দ্রের মূল ব্যয়ের 50% এবং 75% মূল খরচের জন্য 90% আর্থিক মূলধন ভর্তুকি সরবরাহ করবে কে, সরকার, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। এরপরে দেখো মানে কি, এটা সৌরশক্তিকে বাড়ানোর জন্য, সৌরশক্তির চাহিদা এবং সৌরশক্তির ব্যবহার বাড়ানোর জন্য প্রধানত এটা করা হয়েছিল। এরপরে দেখো আয়ুষ্মান ভারত সম্পর্কে বলা হয়েছে, আয়ুষ্মান ভারত কি, বছরে 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুযোগ, এই প্রকল্পে 60% টাকা দেবে কেন্দ্রীয় সরকার ও 40% টাকা দেবে রাজ্য সরকার। তাহলে যদি বলা হয় যে আয়ুষ্মান ভারত যোজনায় কত রেশিওতে এটা হয়, তাহলে তোমরা বলতে পারছো যে সরকার অর্থাৎ এই প্রকল্পে 60% সরকার দেবে, মানে কেন্দ্র সরকার দেবে, তাহলে কেন্দ্র ইস্টু রাজ্য 6:4 এই রেশিওতে কিন্তু টাকা দেওয়া হয় আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের আওতায় কারা থাকবেন, দেখো আর্থিকভাবে পিছিয়ে পড়া 10 কোটি পরিবার বা 50 কোটি নাগরিককে এর মধ্যে রাখা হবে। এর মধ্যে গ্রামীণ পরিবার থাকবে 8.30 কোটি। এই প্রকল্পে হার্ট, কিডনি, লিভার, ফুসফুস, ডায়াবেটিস সহ 1300 রোগের চিকিৎসা করা হবে। প্রকল্পভুক্তদের দেওয়া হবে হেলথ কার্ড, হেলথ কার্ড দেওয়ার মাধ্যমে আয়ুষ্মান ভারত যোজনা ABY, এটা কিন্তু ফুল ফর্ম হচ্ছে, এইগুলো কিন্তু করা হবে, বুঝতে পারলে। এবার দেখো গরিব কল্যাণ রোজগার অভিযান GKRA, 2020 সালে, একদম কিন্তু নতুন চলে আসছে GKRA, গরিব কল্যাণ রোজগার অভিযান, এটা শুরু হয়েছে কবে, 2020 সালে। এর বিষয়টা চলো জেনে নিই, ভারতে অভিবাসী কর্মীদের উপর COVID-19 প্রভাব মোকাবিলায় গরিব কল্যাণ রোজগার অভিযান এর উদ্যোগ। এটি একটি গ্রামীণ কর্মী উন্নয়ন প্রকল্প, 6টি রাজ্যের 116টি জেলার জন্য 50,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে গরিব কল্যাণ রোজগার অভিযান এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কারণ এটা 2020-র বিষয় হিসাবে যেহেতু আরও চলছে, তো আরও যেগুলো পড়লে সেগুলোও কিন্তু বেশ গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। আয়ুষ্মান ভারত যোজনা বা মিশন ইন্দ্রধনুষ যেটা, এগুলো সম্পর্কে আরও ডিটেলে কিন্তু তোমাদের জানতে হবে। এরপরের ভিডিওতে এই ধরনেরই আরও অনেক কর্মসূচি নিয়ে আমি আসছি। টিল দেন তোমরা আমাদের চ্যানেল ফলো করতে থাকো, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের লাইক থেকে আর কিছুই নয়, শুধুমাত্র ইন্সপায়ার্ড হই। থ্যাংক ইউ, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড। বাই ফ্রেন্ডস।
ওকে, আমি আর একটা যে কথা বলতে চাই, তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, নিচে ডিসক্রিপশনে দেখো লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে। সেখানে কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই টোটাল ভিডিওটা তোমাদের দিয়ে দেবো, টোটাল তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটা দিতে একটু দেরি হবে, কারণ এর সঙ্গে আরও অনেক বেশি জিনিস আমি ইনক্লুড করে টোটাল একবারে কর্মসূচির একটা পিডিএফ দিতে চাইছি। সেই কারণে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো এবং ওয়েট করো, আমি কিন্তু কয়েকদিনের মধ্যেই তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।